একই কাণ্ড দেখুন, সাত সকালে বিশাল আকারের দানব আকৃতির মাছ ধরা পড়লো ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকায়। কোলে পিঠে করে নিয়ে যাচ্ছে সেই বিশাল আকারের মাছটিকে, যদিও সেই মাছটির নাম বাঘাইর মাছ বলেই পরিচিত। যেই মাছ সচরাচর 5 কিলো থেকে 50 কিলো পর্যন্ত হয়ে থাকে। আজকে যে মাছটি ধরা পড়েছে ফুলবাড়ি এলাকায় তার ওজন প্রায় 35 কিলো। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের একজন ব্যক্তি মহানন্দা নদীর জলে জাল ফেলে মাছ ধরার জন্য, এরপর কিছুক্ষণের মধ্যে দেখতে পান মহানন্দা নদীর জলে ফেলানো জালে মধ্যে দেখা যায় কিছু একটা আটকে ছটফট করছে বিশাল আকারের অজানা প্রাণী। এবং সেই ব্যক্তি সামনে গেলেই দেখতে পান বিশাল আকারের দানব আকৃতির বাঘাইর মাছ আটকে রয়েছে জালে। তড়িঘড়ি চিৎকার শুরু করেন মাছটি ধরার জন্য, আর তার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসেন এবং সকলে একে অপরের সাহায্য নিয়ে সেই মাছটিকে ডাঙায় তোলেন। এরপর কেউ বা ঘাড়ে কেউ বা কোলে করে নিয়ে যান সেই মাছটিকে বাড়িতে। এমনকি যারা সেই মাছটিকে বেশ কয়েক হাজার টাকা দিয়ে বিক্রি করেন ফুলবাড়ি এক মাছ ব্যবসায়ীর কাছে। দেখা গিয়েছে মাছটিকে ফুলবাড়ি বাজার এলাকায় পৌঁছতেই মাছটির মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। তবে সচরাচর ফুলবাড়ি এলাকায় এত বড় মাছ দেখা যায়নি বহুদিন থেকে। আজ আবারও দেখা মিলল সেই দানব আকৃতির মাছ। সেই মাছ দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। নাম কি? আমার নাম বসিরুদ্দিন। এই মাছটি কোথায় ধরা হলো? নদীতে। কি করে ধরলেন? জাল পাতাইছি, জলটা কম ছিল, ওখানে পাতাই, ওখানে চলে আসছে। হ্যাঁ, তারপর ওখানে চলে আসছে, মায়ের লাগছিল, উঠলাম মারছি, তখন বাস আমি জালটা তুলছি, তখন উঠে গেছি। মানে একজনে তো উঠে যাবে না, তখন তিনজন আসছিল, তিনজন মিলেও তুলছি মানে ডাঙা উঠছিল। তিনজন নাম কি? একজন সলিম ছিল, হ্যাঁ, আর হানিম মাহমদ ছিল, আর আপনার? আমি তিনজন। কত কেজি হতে পারে অনুমানে? অনুমান 40 কেজি। 40 কেজি কি মাছ এটা? বাঘারি মাছ বলে। বাঘারি? এর আগে ওইখানে ধরা পড়েছে? পড়েছিল। একটু সামান্য উপরে দূরে। কত বড়? ওটা তো 1 কুইন্টালের মধ্যে ছিল। এটা 40 কেজি। বলেন কি করবেন এখন মাছটা? এখন কি বিক্রি করবো? এখন মাছ খাওয়া যায়, আমরা কাটলে তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন বিক্রি করতে যাবেন? আচ্ছা, কোন জায়গায়, মানে কোন জায়গায় ধরা পড়লো এটা? হ্যাঁ, কোন জায়গায় ধরা পড়লো? এই যে মন দেখে না, ওই যে ঝরা পাহাড়। ঠিক আছে।